আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মাননীয় মন্ত্রী, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আমরা দেখছিলাম প্রতিবেদন, ট্রেনের সব টিকিট অনলাইনে দিয়ে দেওয়া, এটা কি বাস্তবসম্মত হয়েছে কিনা আপনার মতামত জানতে চাই। কারণ রেলের সাধারণ যাত্রী যারা, তারা বাংলাদেশের প্রেক্ষাপটে এতে কিছুটা ভোগান্তিতে তো পড়ছেই, প্রতিবেদনই তার প্রমাণ। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ট্রেন কিন্তু 375টার বা 76টার মতো ট্রেন আমাদের চলাচল করে, এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন মিলে। কিন্তু আমরা বর্তমানে একটা অস্বস্তিকর অবস্থা আমরা অতিক্রম করছি। আমরা আপনার এই কোভিড-19 কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা বন্ধ রেখেছি। আপনারা জানেন যে সরকার বন্ধ রেখেছিল গণপরিবহন। এখন বর্তমানে আমরা যে ট্রেন চালাচ্ছি সেটাও সীমিত আকারে, এবং কিছুদিন পূর্বে আমরা ট্রেন চালাচ্ছিলাম আপনার আপনার 19 জোড়া। সেখান থেকে আমাদের ট্রেনের যাত্রী কম হওয়ার কারণে আর 2টা ট্রেন আমরা উদ্ধার করেছি, 17 জোড়া। এবং গতকাল থেকে আমাদের ট্রেন চালু হয়েছে আরও 13 জোড়া, মোট 30 জোড়া, অর্থাৎ 60টি ট্রেন। এবং সেখানে আমরা অর্ধেক টিকিট বিক্রি করছি। তাহলে যেখানে 350-র উপরে আমাদের ট্রেন চলাচল করে সেখানে, এবং সরকার আহ্বান জানাচ্ছে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাহিরে না যায়, কাজেই আমরা যে ব্যবস্থাটি সীমিত আকারে আমরা যেটা করছি সেটা হলো যে মানুষকে কোনোরকম হয়রানি ছাড়া, যাতে তথ্য প্রযুক্তির, এবং দীর্ঘদিনের আপনারা জানেন যে একটা অভিযোগ ছিল এই ট্রেনের টিকিটের ব্যাপারে, যে কালোবাজারি এবং ট্রেনের টিকিট হয়রানি হওয়া, ট্রেনের স্টেশনে কাউন্টারে এসে টিকিট না পাওয়া, এগুলো কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। আমরা মাননীয় মন্ত্রী, তাহলে কি এই কোভিড সময়ে যেহেতু যাত্রী সংখ্যা কম, যাত্রীর চাপ কম, আপনারা এই যে অনলাইনে টিকিট বিক্রির ব্যবস্থা, এটা কি এক ধরনের পরীক্ষামূলক ব্যবস্থা, নাকি এটি পরবর্তীতে বহাল থাকবে? ব্যবস্থা নয়, আমরা আমাদের ট্রেন ব্যবস্থাকে কিন্তু একটু উন্নত করার চেষ্টা করছি, এবং তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা যাতে করতে পারি। আমরা পাশের দেশ, আপনার ভারত দেখেন, আপনার অন্য যে কোনো উন্নত দেশ দেখেন, সেখানে টিকিট কিন্তু আপনি অনলাইন ছাড়া কোন ধরনের টিকিট আপনার ট্রেনে পাওয়ার কোনো সুযোগ নেই। কাজে আমরাও আস্তে আস্তে করে আমাদের দেশের যে ট্রেন যাত্রী যারা, তাদেরকেও যাতে আমরা ট্রেনে অনলাইনে টিকিট বাড়িতে বসে, ঘরে বসে তারা যারা টিকিট করতে পারে, সেইভাবে তাদেরকে আমরা সেবাটা তাদের ঘরে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে কিন্তু আমরা অনলাইনে টিকিট 100% টিকিটের আমরা এটা চালু করেছি। কিন্তু আমাদের লোকাল ট্রেন যেটা বাকি যেগুলো চলবে, এই লোকাল ট্রেনে কিন্তু এখন পর্যন্ত আমরা অনলাইনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রেলের পক্ষ থেকে যেহেতু আমরা এখনও করতে পারিনি, কাজে সেগুলো কাউন্টার থেকে বিক্রি করা হবে। কিন্তু সেই ট্রেনেও আপনার টিকিট কাটতে গেলে আপনাকে আইডেন্টি কার্ড দেখিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। এর উদ্দেশ্যটা হলো কালোবাজারি যাতে কোনোভাবে না হতে পারে, যে আমাদের যাত্রীরা যেন হয়রানির শিকার না হয়, বেশি টাকা দিয়ে যেন তাদেরকে টিকিট কাটতে না হয়, এই কারণে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো নিয়েছি। কিন্তু মাননীয় মন্ত্রী, আমরা এই প্রতিবেদন, আমাদের প্রতিবেদন সহ সংবাদ মাধ্যমে দেখছি যে বাড়তি টাকা কাউকে কাউকে গুনতে হচ্ছে, অনলাইন কিংবা অ্যান্ড্রয়েড ফোনের সহায়তা নিতে কোনো কোনো দোকানে যেয়ে তাদেরকে বাড়তি টাকা দিতে হচ্ছে, সেটি কি এক ধরনের ভোগান্তি? এইটা শুনেন, প্রাথমিক অবস্থায় যে কোনো একটি নতুন জিনিস যখন চালু করবেন তখন কিন্তু মানুষ, যেহেতু নতুন একটি জিনিস অভ্যস্ত না, কাজেই অভ্যস্ত হতে হয়তো কয়েকদিন সময় লাগবে, কয়েকদিন হয়তো মানুষ অনুভব করবে যে আমাদের এটা হয়রানি হচ্ছে। কিন্তু আপনি কয়েকদিন পরেই দেখবেন যে মানুষ এটাকে সবাই স্বাগত জানাচ্ছে, যে না এই ব্যবস্থাটি ভালো। কারণ আমি স্টেশনে গিয়ে যদি শুনি যে আমার টিকিট নাই, তাহলে তার থেকে আমি বাড়িতে বসেই আমি যাত্রা শুরু করব কি না সেটা এইখান থেকে আমি পরিকল্পনা করতে পারি। কাজে এটি সবার জন্যই আমার মনে হয় যে এটি সুবিধার জন্য হবে, এবং আশা করি আপনারাও এটিকে সমর্থন করবেন, এবং আমাদের যারা যাত্রী যারা ট্রেনে ভ্রমণ করবেন আগামী ভবিষ্যতে, তারা প্রত্যেকেই যেন এই যেটা এখন আপনাদের কাছে ভোগান্তি মনে হচ্ছে, সামনে কিন্তু এটা ভোগান্তি মনে হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। কথা বলছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।